মাবুদো তুমি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া এই গত জীবনে কত তালাশি করলাম আজ তোমার দেখা পাইলাম না এই অত্র এলাকার মা বোনেরা গো ইগো মা দুনিয়ার ঝামেলা আদায় হয়েছি নি গো মা সজাগ আসনি গো মা আমি কাউসার জালালির সাথে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না গো মা মারা গো আপনারা তো এই এলাকার নাইরে না গো মা একদিন নতুন বোধ হইয়া স্বামীর আগ দরজা দিয়া ঢুকছিলাম মা আর একদিন গো মুর্দা হইয়া সে দরজা দিয়া বাহির হইয়া যাইবা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মোরার বাস ভাই কালালের লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে জানি না গো মা কোন মা বাবার ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়াইয়া রইছে মারা গো আপনাদের মতো কত মেয়ে গো আজ এই অন্ধকার কবরে লাশ হইয়া রইছে গো আজকের মাহফিল তো তার আর নসিব হইছে না ইগো মা এখনো সময় আছে গো মা আমরা এতগুলো মানুষ আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় আমরার কাউরে আজকে খালি দেব না ও আল্লাহ ওই আমরার মন তো গো মদিনা যাইতে চাই ডাকলেনি জোরাইব গো দয়াল জপলেনি ঠান্ডা হয় দয়াল ও না দেখলে দুই নয়নে নয়নে গয়া আল্লাহ করয়ালা জালয় তোমার মনে তোমার দোস্ত ইব্রাহিম নবীর শুনে কইছিলা কথা মাওলা নম্রদের আগুনে ফালাইয়া ওই আমরার শুনে কইবা কথা গো মাওলা ওই মরণের শিহরে আইসা গো আল্লাহ কর আল্লাহ জালয় তোমার মনে তোমার দোস্ত মুসা নবীর শুনে কইছিলা কথা মাওলা তোর পাহাড়ে নিয়া ওই আমরার শুনে কইবা কথা গো মাওলা সাদা মার্কিন কাপড়ে ঢুকাইলে গো আল্লাহ করো আল্লাহ যা
তোমার মনে তোমার বন্ধু আদম নবীর শুনে কইছিলা কথা মাওলা ওই আরাফাতে নিয়া আমরা আর শুনে কইবা কথা গো ইয়ো মাওলা অন্ধকার কবর শো আইলে গো আল্লাহ কর আল্লাহ জালোই তোমার মনে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর সামনে কইছিলা কথা মাওলা ওই মেরাজেতে নিয়া আমরা আর শুনে কইবা কথা গো ও মাওলা হাশরের ময়দানে উঠাইলে গো আল্লাহ কর আল্লাহ জালোই তোমার মনে ও দয়ালো ওরে মাসে করে জলের আশা ফাঁকে করে ডাল ও নবী গো ওরে মাসে করে জলের আশা ফাঁকে করে ঢাল আমরা করি তোমার আশা লইও তলে গো কর দয়াল জালোই তোমার মনে কর দয়াল জালোই ডাকলে নিজ রাইব গো দয়াল ও না দে কর দয়াল জালোই তোমার মনে কর মাওলা জালোই তোমার মনে মাবুদ সন্ধ্যা হইতে এই পর্যন্ত দরুদ সালাম মিলাদ কিয়াম আপনার শানে আপনার হাবিবের শানে ওলি আল্লাহর শানে আলোচনা যাই হইছে বোলটুরি মাফ করিয়া আপনার দরবারে কবুল করে নিন আল্লাহর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে তাজদার মদিনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে যিনি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে ওই দয়াল নবীজি নুরানি কদমে হাদিয়া কবুল করে না আল্লামা নবীজির আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন খোলাফায়ে রাশেদিন উহুদে বদরে খন্দকে খৈবিয়ানে কারবালার জমিনে কুফার জমিনে মাশরিক থেকে মাগরিব সীমান থেকে জুনুম বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ প্রত্যেকের আরবাকে হাদিয়া কবুল করে না আল্লাহ ফিরানে ফিরে দস্তগীর শেখ সৈয়দ মীর মোহাম্মদ বরফির আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি খাজা আতাই রাসুল ইমাম বাহুদ্দিন অকশেবন মুজাদ্দিদ আল ফেসানি হযরত শাহজালাল শাহবান উদ্দিন সহ সাতজন আউলিয়া লইয়া যে যেখানে শাহিদ আছে প্রত্যেকের রবাকে হাদিয়া কবুল করে না মাবুদু বাংলা নবীর আনাসে কোন আছে যত বীর মাসাই গাউস কত ভালো মোলামা ইমানদার নর নারী দরবেশ মমিন মমিনাত মুসলমান যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে গেছে প্রত্যেকের রবাকে হাদিয়া কবুল করে না মাবুদু আমার সাথে যেই সকল মা বোনেরা হাত বাড়াইছে ভাই বাবারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুণাগুলো মাফ করে দাও গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখা যায় না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না তোমার হাবিবুর সিরায় আমরা প্রত্যেকের তুমি মাফ করে দাও
জানিনা কার ঘরের দরজার মধ্যে আজরাইল হাজির হইয়া রইছে, জানিনা কার হয়া শেষ হইয়া গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যেই দিকে যাই মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মারা যায়, হাত চলে যায়, পাও চলে যায়, পঙ্গু হয়ে যায়, তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আমার সাথে যারা হাত বাড়াইছে প্রত্যেকের অ্যাক্সিডেন্ট হইতে, বালা মুসিবত হইতে, রোগ বেরা মহামারী থেকে প্রত্যেকের হেফাজত কর। মাবুদো এই মাহফিলটা যারা আয়োজন করছে, আয়োজক যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ, আর্থিকভাবে মানসিকভাবে যেই যেইভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের দান আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ এই দানের উসিলায়, এই কষ্টের উসিলায় কাল হাশরের ময়দানে দয়াল নবীজির সাপায়া দানদার প্রত্যেকের নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিল রুসিলাবত্র এলাকার আজাব গজব তুমি মাওলা দূর করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার আব্বা নাই, জানি না কার মা নাই, আমাদের মায়ের বংশের বাবার বংশের ময় মুরব্বি বন্ধু বান্ধব ফির উস্তাদ যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের আরাফাকে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ তাদের কবর গুলো আপনি মাওলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের যে তাবারকের আয়োজন করলো, এই তাবারকের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। এই তাবারক খাওয়ার পরে দিয়া কঠিন কঠিন রোগ বেরাম আমাদেরকে শেফা দান করে দাও। ও আল্লাহ বিশেষ করে আমার মাই কপাটার ভাইরা, ঢাকার অসন ভাইরা, বাবুসি ভাইরা সহকারে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন। আমারই গুনাহ আল্লাহ তোমার আছে জাহানাই, আমারই গুনাহ আল্লাহ তোমার আছে জাহানাই, মাফ কইরা দাও ও হে রাব্বানা, মাফ কইরা দাও ওই আমরা যে গুনাগার দরবারে তোমার, আমরা যে গুনাগার দরবারে তোমার, দয়া করি আল্লাহ ক্ষমা কর না, দয়া করি আল্লাহ ক্ষমা কর না, মাফ কইরা দাও ও হে রাব্বানা, মাফ কইরা দাও ও আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি মাফ করে দাও। আল্লাহ যেই সকল যুবকেরা ইচ্ছা করলে বাড়ির মধ্যে ঘুমাইয়া যাইতে পারত, টেলিভিশনের সামনে থাকতে পারত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারত, যুবকেরা তোমারে ভালোবাসে, তোমার হাবিবকে ভালোবাসে, এই নিশি রাত্রে আরামের ঘুমকে হারাম করিয়া মাহফিলের মধ্যে যারা যারা হাজির হইছে, এই যুবকগুলার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা বেকার আছে তাদের বেকারতা দূর করে দাও, যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য নিয়ত করছে বিদেশ নিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ এই এলাকার যত ভাই বাবারা বিদেশে আছে সহি সালামত রাখিও, সুস্থভাবে নিস, আবার সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ অনেকে চাকরি করে প্রমোশন মিলিয়ে দাও, ও আল্লাহ অনেকে পড়ালেখা করে জ্ঞান শক্তি বাড়িয়ে দাও, বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, এক সঞ্চে কামিয়াবি নসিব করে দাও, মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ যেই সকল মুরব্বি বাবারা হাত বাড়াইছে, আল্লাহ আমার মুরব্বি বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। জানি না কে কখন চলে যায়, জানি না আগামী বছরে কে চলে যায়, কে থাকবে জানি না, সব তো তুমি জানো। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যেই নবীকে একবার দেখলে গুনার খাতার মধ্যে গুনাহ থাকে না, যেই নবীকে একবার দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়, দয়াল নবীর একবার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ যেই দিন মউতের বিছনা শুয়া যাইব, দয়াল নবী মায়ার নবীজিকে দেখাইয়া দেখাইয়া শেষ নিঃশ্বাসে
জবানে ফরাদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।